হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানাই। তো এই তো সকালের সময় আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। তো এখানে আমি ডিম ফ্রাই করে নিচ্ছি, এখানে আমি খাসির মাংস বার করে রেখেছি ফ্রিজ থেকে, খাসির মাংস রান্না করব এবং এবং খাসির মাংস রান্নার রেসিপিটাও শেয়ার করবো আজকে তোমাদের সাথে। তো ওই তো আমার এখন রান্নাবান্নার কাজ চলবে। এদিকে মাংসটা আমি ঢেলে নেবো একটা ডিশে। তো আমি মাংসটা ঢেলে নিয়েছি, এবারে ভালো মতো করে ধুয়ে নেব। তো খাসির মাংসটা আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজও ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নেব। এখানে আছে তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো গ্যাসটা আমি অন করে দেবো, তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নেব। এই যে আমি গোটা গরম মশলার এখন ফোড়ন দিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো তেলের উপরে। তো পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি, পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে আমি মাংসটা দিয়ে নেবো, মাংসটাও দিয়ে নিয়েছি। এখানে সব মাংসটা দেওয়ার পরে সব স্পাইস এবং আদা রসুনের পেস্টও দিয়ে নিয়েছি, নুন দিয়ে নিয়েছি। এবারে ভালো মতো করে কষাতে হবে সময় নিয়ে, একটু একটু করে জল দিয়ে, কারণ খাসির মাংসের জল আছে, জলটাও মরিয়ে নেবো আমি। তো সময় নিয়ে ভালো মতো করে কষানো আমার শেষ, তেল ছেড়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। তো এখানে জল দিয়ে কুকারের ঢাকনা দিয়ে এবারে আমি কটা সিটি দিয়ে নেব, সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখানে বিরিয়ানি রান্না করব আমি, বিরিয়ানি রান্নার রেসিপিটা আর একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এখানে আমি খাসির মাংস রান্না আমার হয়ে গেছে, এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখানে রিয়াদবাবু কী করছে? রিয়াদবাবু এখানে বসে বসে টিভি দেখছে, এখানে টিভি দেখছে। তো খাসির মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াই ঢেলে নিয়েছি, আর একটু কষিয়ে নেব, জলটা মরিয়ে নেব। জলটা মরিয়ে নিয়ে গায়ে মাখা করে নামিয়ে নেব। তো এই যে আমার খাসির মাংস ঢকবক ঢকবক করে ফুটছে, ঝোলটা আমার মরে যাচ্ছে আস্তে আস্তে। ঝোলটা গায়ে মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো সবাই?